না না স্যার, ভিডিও করবো না, এটা আপনারা উল্টা পাল্টা কাজ করবেন, এগুলো তুলে ধরবো না, পেপার স্যার আপনি ওগুলো উৎপাদন করবেন কেমনে? তোর মতো কত লোক আছে টাকা মনে কর আমি সব করতেছি। ভারত সহ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান থাকায় পাকিস্তানে তৈরি ত্বকের রং ফর্সাকারী 15 ধরনের ক্রিম সহ 18টি স্কিন ক্রিম ও লোশন নিষিদ্ধ করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে চর্ম রোগ সহ বিভিন্ন জটিলতা হতে পারে, এজন্য এসব ক্রিম বিক্রি বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ বিভিন্ন জায়গায় এ ধরনের নামে বেনামে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা ঘাপটি মেরে এ ধরনের রং ফর্সাকারী ক্রিম তারা উৎপাদন করছেন, বিপণন করছেন অনলাইনের মাধ্যমে। গোপনে অনুমোদন এবং মাসিক বকরায় এ সমস্ত কারখানাগুলো চলছে প্রকাশ্য দিবালোকে। আসল মোড়কে নকল প্রসাধনী বিক্রি করছেন প্রত্যন্ত অঞ্চল সহ অনলাইনে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডাবর এবং কুমারিকার যে কন্টেনার বা কার্টন খুলে আমি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের প্যারাফিন এবং সুগন্ধি মিলিয়ে এ ধরনের পণ্য তারা তৈরি করছেন। পরবর্তীতে সারা রাত বাইরে থেকে এ ধরনের পণ্য উৎপাদন করে সকালেই তারা কিন্তু বিভিন্ন মোকামে বা ট্রান্সপোর্টের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন গোটা অঞ্চলে। অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীদের একটি অংশই তারা নিজেরাই নিজেদের কারখানায় এ ধরনের ভেজাল পণ্য উৎপাদন করেন এবং অনলাইনে তারকাদের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রচার ও প্রসার করছেন। এবারে চলে যাচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু ব্যবহারের কথা আসলে প্রথমে চলে আসে ইউনিলিভার। ইউনিলিভারের অন্তত 10 ধরনের শ্যাম্পু তৈরি হচ্ছে এই কারখানাতে। চুলে শ্যাম্পু আমরা সবাই ব্যবহার করি, কিন্তু শ্যাম্পুর কথা বললেই প্রথমে চলে আসে ইউনিলিভারের প্রোডাক্ট। আর ইউনিলিভারে অন্তত 10 ধরনের শ্যাম্পু তৈরি করছেন পাগলা সেলিম। পাগলা সেলিম মূলত সোর্স হিসেবে তিনি কাজ করেন, এছাড়া তিনি মাদকের সাথে সরাসরি যুক্ত। মাদকের একটি মামলায় তিনি জেলে রয়েছেন, কিন্তু তার পরিবারের বাকি সদস্যরা এ ধরনের শ্যাম্পু তারা উৎপাদন করছেন এবং ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন মার্কেটে। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছেন, কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা এ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। গত 1-1.5 বছরের অনুসন্ধানে আমার একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেই তিক্ত অভিজ্ঞতার কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে এ ধরনের ব্যবসায়ীরা কিন্তু অন্তত এক বা একাধিক কারখানার তারা মালিক, অর্থাৎ একটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, বাকিগুলো দিয়ে তারা যেন সারা বছর ব্যবসাটা পরিচালনা করতে পারেন এই লক্ষ্যে একাধিক ইউনিট তারা গড়ে তোলেন। এদিকে অনলাইনে অনেক ব্যবসায়ী আছেন অন্যের পণ্য নকলও করছেন।